প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি তাদের ওয়েবসাইটে নিউজ করেছে কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে সতর্ক বাংলাদেশ গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে সংঘর্ষে চারজন আহত হয় এরপর ওই চারজনকে হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার সকালে ব্রাজিল ও পেরুর ম্যাচ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের সময় ব্রাহ্মণবাড়িয়ায় জনসমাগম নিষিদ্ধ করেছে পুলিশ ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ নিয়ে উন্মাদনা বাংলাদেশের নতুন কিছু নয় দুদলের এত ভক্ত পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা এটা গবেষণার বিষয় দুই দলের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হাতাহাতি থেকে সংঘর্ষ বেঁধে যাওয়া নতুন কিছু নয় কোপা আমেরিকায় এর আজ অতটা না লাগলেও বিশ্বকাপে এর উন্মাদনা পাওয়া যায় পুরোপুরি পুরো বাংলাদেশ ভাগ হয়ে যায় দুই ভাগে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায় পুরো দেশ রাস্তাঘাট বাসাবাড়ির ছাদ কোথাও বাদ যায় না মানুষের প্রতিদিনের আলোচনার বিষয় হয়ে যায় ব্রাজিল ও আর্জেন্টিনা আগামী রবিবার এগারোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল স্বপ্নের এই ফাইনালের জন্য মুখিয়ে আছে গোটা ফুটবল দুনিয়া অপেক্ষার প্রহর গুনছে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের লাখো কোটি সমর্থক এই ম্যাচ দিয়ে এরই মধ্যে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন দলের সমর্থকরা কেউ বলছেন আর্জেন্টিনা জিতবে কেউ বলছেন ব্রাজিল আলোচনা হচ্ছে মেসি ও নেইমারকে নিয়েও কে জ্বলে উঠবেন ফাইনালে মেসি না নেইমার কার হাতে শেষ পর্যন্ত উঠবে কোপা আমেরিকার শিরোপা বাংলাদেশে আর্জেন্টিনার ব্রাজিল ভক্তদের এ নিয়ে আলোচনার যেন শেষ নেই বাংলাদেশে আর্জেন্টিনার ব্রাজিল ভক্তদের এ নিয়ে আলোচনার যেন শেষ নেই আপনি কাকে সমর্থন করছেন আর্জেন্টিনা না ব্রাজিল বাজি ধরছেন কার পক্ষে আর যে বেশি সময় নেই